নভেম্বরের স্টার্ট হলো আজকে, দেখতে থাকুন ব্লগগুলো, কন্টিনিউ আপলোড হবে আর অনেক কিছু আছে। ট্রাভেল করার কিন্তু একটা আলাদাই মজা আছে, তাই না? মানে আমরা এখানে এখন কৃষ্ণনগর ছাড়িয়ে এসে গেছি, এসে কিছুটা দাঁড়িয়ে আছি। রাস্তা তো দারুণ রাস্তা, মানে শিলিগুড়ি যাওয়ার এখন বেস্ট রুট হচ্ছে এটা। আমি সেটা একটা রিল করে ছেড়ে দেবো। এখানে একটু চা আর আলুর পরোটা খেয়ে নেওয়া হলো, খেয়ে নিয়ে রওনা দেবো এখান থেকে। নেক্সট স্টপ হচ্ছে বহরমপুর। বহরমপুরে পুরো যা এখানে এখন বাজে হচ্ছে দেখা যাচ্ছে না, 12টা বাজে, তাই আচ্ছা হয়ে যাচ্ছে, হ্যাঁ 12টা বাজে, 12টা আর দেখাচ্ছে, এখান থেকে 8 ঘন্টায় পৌঁছে যাব, তো বেশিক্ষণ আর নেই বলতে গেলে। হে গুড মর্নিং গাইজ, আর এখন বাজে অলমোস্ট 4:30, আমরা চলে এসেছি পারদেশি ধাবাতে। এটা আমাদের সেকেন্ড স্টপ বলা যেতে পারে, মাঝখানে হচ্ছে কফি খেয়ে আস্তে আস্তে আমরা রওনা দেব। এখান থেকে 130 কি 140 কিলোমিটার হবে ডালখোলা। এই পারদেশি ধাবা পারফেক্ট প্লেস এখন একটা বানিয়েছে, জাস্ট মালদা বাইপাস থেকে বেরিয়ে এসে এখানে আরামসে লাঞ্চ ডিনার মোটমাট হোল নাইট ওপেন। আমরা তো কফি খেলাম, আর আমাদের এই ট্রিপের জন্যে আমরা যাচ্ছি অভিরূপের হন্ডা সিটিতে। ট্রিপ বলতে কি, মানে এখানে যে ট্রিপটা আমাদের হবে সেটা কোনো ঠিক নেই। ডিসেম্বর মাস এসে গেছে, ডিসেম্বর মাস এসে গেছে মানেই হচ্ছে খালি ঘোরা, এখানে ঘোরা ওখানে ঘোরা। তো ফার্স্ট রোড ট্রিপ ডিসেম্বরের স্টার্ট হলো আজকে, দেখতে থাকুন ব্লগগুলো, কন্টিনিউ আপলোড হবে আর অনেক কিছু আছে। এইটুকু তো পারদেশিতে দাঁড়িয়ে এখন খাওয়া হচ্ছে কফি। এখানে পৌঁছানো হয়েছে, ওইখানে পার্ক করে দেওয়া হয়েছে আমাদের ভেহিকেল। এখান থেকে আর কত, 100-150 কিলোমিটার হবে ডালখোলা। এখন বাজে কটা বাজে, এখন এখন হচ্ছে কটা বাজে, 3টে বাজে অলমোস্ট। আমরা ফারাক্কা চলে এসেছি, কত কিলোমিটার হয়েছে, 300 সামথিং, রাইট? 330 কিলোমিটার চালিয়ে আমরা 8টা নাগাদ স্টার্ট করেছি। তো এখানে তো ট্রাফিক আছে হালকা, হ্যাঁ বাদিকে বাদিকে বেরো না, কিচ্ছু হবে না, বেরো 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 আরামসে টানো, এরা এরা লাইনে যাবে, আমরা সাইড দিয়ে বেরো। অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখো পুরো এই সামান্য দূর পর্যন্তই দেখা যাচ্ছে। তাহলে ডালখোলা আমরা এখনই ক্রস করলাম, ডালখোলা ক্রস করে এখানে দাঁড়িয়েছি, একটু হালকা ব্রেক, হালকা ব্রেক নিয়ে এখান থেকে যে প্ল্যানটা আমাদের সেটা হচ্ছে, আমরা তেমন কিছু প্ল্যান করা হয়নি, তো আস্তে আস্তে ঠিক করা হলো যে লামাহাটা যাওয়া হবে। তো এখান থেকে ডাইরেক্টলি আমরা এখন যাব লামাহাটা, লামাহাটা থেকে আস্তে আস্তে প্ল্যানটা বাড়বে, সেটা আপনারাও ব্লগে দেখতে পাবেন। ভাই রাস্তা তো দেখা গেল কী পরিমাণ ফগ ছিল, এখানে এসে তাহলে হালকা ফগটা তাও কমেছে, তখন তো মানে বিশাল ফগ ছিল, বিশাল। তো এখানে মূত্র বিসর্জন হয়েছে, মূত্র বিসর্জন হয়ে গিয়ে আমরা এখন রেডি। এতক্ষণ ভাই ড্রাইভ করছিল, তো সে এখন টায়ার্ড,
আমি নিয়ে নেবো এখন এখান থেকে। আর এখান থেকে তো একদম স্মুথ রাস্তা, দারুণ রাস্তা, কোনো রকম অসুবিধা হওয়ার কথাই না। যাওয়া যাক তাহলে লামাহাটা। এখান থেকে আর 90 কিলোমিটার মতো বাকি, তাই না? 90 কিলোমিটার মতো এখানে বাকি। এখন বাজে 10টা বেজে গেছে, তো পৌঁছাতে পৌঁছাতে আশা করছি 12টা তো বাজবেই। 12টা বেজে এখন ব্রেকফাস্ট হচ্ছে, অসাধারণ আলুর পরোটা, ওখানে 4 ডিমের অমলেট বলা হয়েছে। এখান থেকে টাইমটা অনেকটা লেগে গেল, আস্তে আস্তে আসা হয়েছে। আর প্রচণ্ড রকম ফগ ছিল, প্রচণ্ড রকম ফগ। ব্রেকফাস্ট মোটমাট ডান, এতক্ষণ আমি চালাচ্ছিলাম, এবার বান্টি চালাবে। রিল্যাক্স হয়ে বসবো পুরো একদম পিছনে, আর তো 90 কিলোমিটার পৌঁছেই যাবো আরামসে। যেখানে তাকাবে শুধু চা বাগান, শুধু চা বাগান। এখন আমাদের এসকর্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে যাচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পরপর 3টে স্করপিও সামনে, ঠিক আছে, পরপর 3টে স্করপিও, তারপর একটা বোলেরো, তারপর আমাদের গাড়ি। বল, এরকম এরকম ভাবে এসকর্ট করে কেউ নিয়ে যাবে? একমাত্র বান্টি যাচ্ছে বলে, ঠিক আছে, পরপর 3টে স্করপিও, ম্যান অফ মিষ্টি বলছে। প্রবলেম হচ্ছে রাস্তা এখানে ডাউন হচ্ছে, আর আমাদের তো হন্ডা সিটি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম। এই পে সাইড পে রাখ সকতে বান্টি, আমি একটা কথা বলবো, তুমি এইদিকে চাপিয়ে রাখো প্রথমে, ঠিক আছে? ও গাড়ি ফাড়ি গাড়িটাকে ঘুরিয়ে নি, ঘুরিয়ে আমরা ওইখানেই রাখি। আচ্ছা, ওর গাড়ি করেই আমরা যাওয়া আসা করি, বেকার দরকার নেই। কেন গাড়ি করি? আমারও মনে হয় দরকার নেই, গাড়িটা ঘুরিয়ে নি। দাঁড়াও দাঁড়াও, এখানে আপ এন্ড ডাউন আছে, শুধু পিছন দিক থেকে একটু সাপোর্ট দিতে লাগে। তো বান্টির গাড়িটা নিয়ে আমরা অনেকটা নেমেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে সাহসটা ঠিক পাওয়া যাচ্ছে না, যেহেতু হন্ডা সিটি আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেকটাই নিচু, রাস্তাটা খুবই খারাপ। হ্যাঁ, রাস্তাটা খুবই খারাপ, গাড্ডা ফাড্ডা আছে, তাই আমরা মানে এখন একবার গিয়ে আমরা বুঝে গেলে তারপরে একবার ট্রাই করে দেখা যেতে পারে। তাই কথা বলে যে পার্কিংটা কোথায় করতে হবে সেসব দেখে, তাহলে এইটুকুনি উঠে হাফ উঠে গেল। সো পার্কিং আমাদের শর্টেড হয়ে গেছে, এখানে আমরা গাড়িটাকে পার্ক করে দিয়েছি, জানি না কতটা সেফ, কিন্তু রাখার তো জায়গা নেই, এত সরু লেন আর হোমস্টেটা এত নিচে যে সাহসও পেলাম না আমরা ওখানে নিয়ে নামাবো, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম। তো তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যাব ওই জিপটাতে। এখানে একটা যেটা ব্যাপার দেখলাম সেটা হচ্ছে, যদি মানে প্রতিবার এখান থেকে ফার্ম, লামাহাটা ফার্মস যেটা, সেটা একটু নিচে, মানে প্রায় এই রাস্তা থেকে 3 কিলোমিটার মতো নিচে যেতে হয়। তো এই 3 কিলোমিটার মতো নিচে যেতে গিয়ে ঘুরিনি, 3 কিলোমিটার মতো নিচে যেতে গিয়ে প্রায় এখানে গাড়ি করে আইদার আপনাকে গিয়ে ওখানে বসে থেকে যেতে হবে, না হলে গাড়ি করে আপ ডাউন করতে হবে। তো যথারীতি ওয়ান ওয়ে চার্জ হচ্ছে 500 রুপিস, মানে কোয়াইট এক্সপেন্সিভ ফর অনলি 3 কিলোমিটার। ড্রোনটা ওখানে রাখলো তো, চেক করো চেক করো চেক করো, একবার চেক করে নাও। ড্রোন পাচ্ছে না। তো এখানে দেখার মতো বলতে এখানে একটা পার্ক আছে, লামাহাটা পার্ক, আগে যেটা আমি এসেছি এসে দেখে গেছি, তো গিয়ে রিল্যাক্সই হবে। গাড়ির মধ্যে কেন, বের করলো বের করলো তো, কেউ দৌড়ে গিয়ে চলে যাবো না ভাই। তাহলে আমরা এখন চলেছি মোটমাট
হোমস্টের যে গাড়িটা আছে, কারণ আমাদের গাড়ি নেওয়ার সাহস হলো না, হোমস্টের যে গাড়িটা আছে সেই গাড়িটা করে যাবো। টোটাল এখান থেকে 3 কিলোমিটার ডাউন, ওখানে তো এইখান দিয়ে যাওয়া যায়। এই পাইন হেভেন রিসর্ট আছে, পাইন হেভেন রিসর্ট এই রাস্তাটা দিয়ে নেমে যাচ্ছে। এখানে আমাদের হচ্ছে লামাহাটা ফার্মস। জায়গাটা কিন্তু অসাধারণ বস। এই পর্যন্ত এসে আমরা ফিরে গেলাম, ফরচুনার ঢুকে যাবো, এখান দিয়ে আরামসে চলে যেত, এখান দিয়ে চলে যেত, কিন্তু ওইটুকুনি জায়গাটাই এই কি করছে তোমার? ভাইব্রেট করছে 45 মাথা বড় হয় কি আমার, দুটো মনে হচ্ছে সরে গেছে মেরুদণ্ড। ওরে নে নে এটা কাট। আরে আমারে ভাই, আরে যা যা আছে নিয়ে নাও। এই আমি পাই না, হয় না এটা কাকে দেব, 500 টাকার নোটটা কই গেল? ওরে কি একে দিতে হবে এখানে, এখন দিতে হবে তো ভাই। পুরোটা যা ছিল পেট বুক মাথা সব নড়ে গেছে, কিন্তু জায়গাটা খুবই বিউটিফুল। তো এটা আমাদের রুম, পুরো রুমটা পরে ট্যুর হবে। কলকাতা টু শিলিগুড়ির ব্লগ যদি ভালো লাগে, কলকাতা টু শিলিগুড়ি না, কলকাতা টু লামাহাটার ব্লগ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই।